রক্তনালীতে দীর্ঘদিন ব্লক থাকার ফলে ক্যালসিয়াম জমে সেখানে তৈরি হয় কঠিন পদার্থ। এ ধরনের রক্তনালীতে সাধারণভাবে রিং পরানো, এনজিওপ্লাস্টি বা অপারেশন কোনোটাই সম্ভব হয় না। রোটোঅবলেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে রক্তনালীতে ক্যালসিয়াম কেটে রক্তনালীর পরিধি বড় ও রিং পরানোর জন্য উপযোগী করা হয়। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে হৃদরোগ চিকিৎসায় অত্যাধুনিক এই প্রযুক্তি যুক্ত হল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিনের নেতৃত্বে সম্প্রতি 75 বছর বয়সী এক জটিল রোগীর চিকন ও শক্ত রক্তনালীতে রোটা অবলেশন পদ্ধতিতে রিং পরানো হয়। হার্টের রক্তনালীতে যদি চর্বি জমে যে ব্লক হয়, সেই ব্লকের মধ্যে ক্যালসিয়াম জমে যখন অত্যন্ত শক্ত হয়ে যায় এবং বেলুন দিয়ে ফুলানো যায় না, তখন সেই ক্যালসিয়ামকে কেটে কেটে দূর করে এবং ধমনীকে প্রশস্ত করে আমরা বেলুন দিয়ে ফুলিয়ে রিং বসাই। সেই মেশিনটি এবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সংযোজিত হয়েছে এবং আমরা প্রথম কেস সাকসেসফুলি করেছি এবং আগামীতেও ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এই চিকিৎসা পদ্ধতিটি অত্যন্ত ব্যয়বহুল হলেও সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে করার কথা জানান ডাক্তার মীর জামাল উদ্দিন। প্রাইভেট সেন্টারে এর খরচ অনেক বেশি, যেমন কয়েক লক্ষ টাকা লাগে এই যন্ত্রটি দিয়ে কাজ করিয়ে যদি রিং বসাইতে হয়। আর আমার এখানে সরকারিভাবে এই যন্ত্রটি ইউজ করতে এখনও কোনো খরচই লাগে না, সবই সরকারিভাবে বহন করা হইতেছে। জটিল এই অপারেশনের পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন 75 বছর বয়সী এই নারী। খুশি তার স্বজনরাও। মুখের ব্যথায় সবসময় ঘুমাইতে পারতাম না, রাতে সবসময় ব্যথা হইত। এখন কেমন লাগে? এখন তো ভালোই লাগতেছে। আমার মার যে কাজটা হয়েছে যেটার জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই, পাশাপাশি সরকারকেও জানাই যে এরকম উদ্যোগ আরও সব জায়গায় যাতে করে দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরাও জানালেন তাদের সফলতার কথা। আসলে এটা নিঃসন্দেহে পৃথিবীর সর্বাধুনিক এবং সবচেয়ে মানে গ্রহণযোগ্য পদ্ধতি করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে, বিশেষ করে জটিল করোনারি রোগে আক্রান্ত যে সমস্ত রোগী তাদের জন্য। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।